দর্শক, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো বা প্রুফ ছাড়া বললে আপনারা থাপড়ায় আমার দাঁত ফেলে দিতে পারেন। তো দর্শক, আমি আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো অবশ্যই প্রুফ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা আমার এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মেয়েটি, এই মেয়েটি চতুর্থ শ্রেণীতে পড়ে। ছোট মেয়েটি বিয়ে করার জন্য বাড়ি থেকে একজনের হাত ধরে পালিয়ে গেছে। তো দর্শক, ঘটনাটা কতটুকু সত্য, আমি কি সত্যি সত্যি সত্য কথা বলতেছি না আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য মিথ্যা কথা বলতেছি? তো দর্শক, এটির প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতেই দিয়ে যাব। তো দর্শক, আমার এটি বোধগম্য হয় না যে এত ছোট বাচ্চা কিভাবে বাড়ি থেকে বিয়ে করার জন্য পালাতে পারে। তার কি প্রকৃতপক্ষে বিয়ের বয়স হয়েছে? তো দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো যে এই ছোট্ট মেয়েটির কি প্রকৃতপক্ষে বিয়ের বয়স হয়েছে। আমার তো মনে হয় তার এখন খেলাধুলার বয়স, তার তো এখন বিয়ের বয়স হয়নি। তো কেন বা কেনই বা তারা এরকম একটি কাজ করে, বা এই ছোট ছোট মেয়েরা? তো দর্শক, আমরা অধিকাংশ সময় দেখে থাকি এই ছোট ছোট মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যায় পালিয়ে বিয়ে করার জন্য। তো দর্শক, এটি কি তাদের উচিত যে তাদের বয়সের সাথে বা তাদের যে শারীরিক গঠন রয়েছে সেটির সাথে কি যায় যে তারা এখন বিয়ের জন্য উপযুক্ত? তো তারপরেও কেন যাচ্ছে? তো দর্শক, যারা এ ধরনের কাজ করে, এই ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, তারাই কি প্রকৃতপক্ষে মানুষ? আমি কি তাদের মানুষ মনে করি না? তো দর্শক, আমরা এই ভিডিওটির প্রুফ দেখার জন্য, সত্যতা দেখার জন্য আমরা মনিটর থেকে ভিডিওটি দেখে আসব, তারপর এ সম্পর্কে কথা বলার চেষ্টা করব। তো দর্শক, চলুন আগে ভিডিওটি দেখে আসি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস টুয়ে পড়ো? বয়স বিয়ে করার জন্য আসছো? হ্যাঁ, তোমার বিয়ের বয়স আছে? ভালো হয়েছে বা? হ্যাঁ, তুমি ভালো হয়েছে বা? এখানে চিন্তা করবা, ভুল বুঝতে পারছো? তুমি ভুল বুঝতে পারছো? এখন থেকে কি করো, ভালো করে লেখাপড়া করো নাকি? হ্যাঁ, কি হয় তোমার? তোমার কি হয়, কেমন বল? নিজের বোন, আপন বোন হয়? মনে বয়স কত? তোমার মনে কি বিয়ের বয়স হয়েছে? যদি বিয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে আসছে, দাম তা তোমরা? হ্যাঁ, বাল্য বিবাহ কি? বাল্য বিবাহ পাপ। কি বাল্য বিবাহ? তাই না? তাহলে আমরা সবাই কি করবো, যাতে কেউ বাল্য বিবাহ না করে, তার জন্য বাল্য বিবাহ একটা কি অপরাধ। হ্যাঁ, আমরা সবাই বলি বাল্য বিবাহ অপরাধ। আমরা নিজেরা তো করবই না, অন্যকে করতে দেবো না। তো দর্শক, এখানে আমার বলার মতো আর কিছুই নেই, আপনারা এর প্রুফ দেখলেন এবং ভিডিও সহকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রীকে কিভাবে তারা বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তো দর্শক, এটির জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, এদেরকে এমনিভাবে বিচার করা দরকার যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর কেউ করতে সাহস করে না। যদি বাংলাদেশে এর ভালো একটি উপযুক্ত বিচার করা হয়, তাহলে ভবিষ্যতে আমরা এরকম একটি দৃশ্য আর হয়তো বা চোখে পড়বে না আমাদের। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। এবং আমাদের এই চতুর্থ শ্রেণীর পড়ুয়া এই ছাত্রী যে বিয়ে করার জন্য বাড়ি থেকে বের হয়ে অন্যের হাত ধরে চলে আসে, তো এটি কি তার করা ঠিক হয়েছে না এর প্রকৃত দোষ কার, আপনারা কি বুঝলেন? আপনারা যেটি বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে দেবেন।